আপনি মানুষের মুখ থেকে শুনতে থাকবেন যে লবণ কম খাওয়া উচিত এটা শরীরের অনেক ক্ষতি করে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কতটুকু সত্য লবণ মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা আমাদের শরীরের জন্য এমনই একটি প্রয়োজনীয় কেমিক্যাল যেটাকে ছাড়া আমাদের শরীরের হার্ট লিভার এবং থাইরয়েডের মতো অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে এর মানে এটাকে ছাড়া স্বাভাবিক জীবন সম্ভবই না অন্যদিকে শরীরে এটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সাদা ছোট ছোট এই দানা আস্তে আস্তে মানুষের জীবন নিশ্চিহ্ন করে দিতে পারে চুল পড়ে যাওয়া ত্বকের রোগ অ্যাসিডিটি হাই বিপি সেক্সুয়াল দুর্বলতা কিডনিতে সমস্যা ইউরিক অ্যাসিড এমনকি হার্ট অ্যাটাকের মতো কঠিন রোগ সহ চল্লিশ ধরনের রোগ শরীরে লবণের মাত্রা বাড়ার ফলে হতে পারে কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে বর্তমান আমাদের দেশে নব্বই পার্সেন্ট মানুষ রোজকার দিনে তাদের খাবারে লবণ বেশি পরিমাণে খাচ্ছে আমরা তো রান্না করা তরকারিতে লবণ খাচ্ছি সেই সঙ্গে ফলমূল থেকে শুরু করে ফাস্টফুড সহ সব ধরনের খাবারে লবণ আমাদের শরীরে পেটে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে আপনি যখন আপনার খাবারের সঙ্গে লবণ বেশি খাচ্ছেন এবং এই ব্যাপার সম্পর্কে আপনি জানেন না মাথা ব্যথা চুল পড়ে যাওয়া মোটা হয়ে যাওয়া বা শরীরে কোনো ধরনের সমস্যার কারণে লবণও হতে পারে যদি দেখা যায় যে লবণ চিনির মতোই ঘাতক বস্তু চিনির মতোই ক্ষতিকর কিন্তু চিনির মতো লবণ ছাড়া খাবার খাওয়া মুশকিল কাজ কেননা লবণ ছাড়া যে কোনো খাবার অসাদ এবং অযোগ্য হয়ে যায় এমন পরিস্থিতিতে প্রশ্ন আসতে পারে কি করব তাহলে কেমন হয় যদি আমরা লবণের জায়গায় অন্য কিছু ব্যবহার করি এবং সেটা আমাদের শরীরে ক্ষতি না করে শরীরের উপকারিতা দিবে আজকের ভিডিওতে আমরা বলবো টেবিল সল্ট মানে সাদা লবণ সম্পর্কে যেটা খাওয়ার ফলে লবণ থেকে হাওয়া রোগকে থামানো যাবে দর্শক চলুন তাহলে জেনে নেওয়া যাক বেশি লবণ খাওয়ার অপকারিতা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে যদি লবণ বেশি খাওয়া হয় তাহলে পেটে পিত্তরোগের সমস্যা বেড়ে যায় যার ফলে হাইপার অ্যাসিডিটির মতো সমস্যা সৃষ্টি হতে পারে শরীরে পিত্তরোগের কারণে বয়সের আগে চুল পেকে যাওয়া এবং চোখের সমস্যার সৃষ্টি হতে পারে বেশি লবণ খেলে রক্তে মিশে সেটা অপরিষ্কার অ্যাসিডিটি হয়ে যায় যার ফলে একজিমা সোরাইসিস ঘামাচির মতো সমস্যা সৃষ্টি করতে পারে বাড়তি লবণ আমাদের হাড্ডি থেকে ক্যালসিয়াম কমে দিতে পারে এবং ভবিষ্যতে হাড্ডির সমস্যা সহ অস্ট্রিও নামক কঠিন রোগে আক্রান্ত হতে পারে বেশি লবণ যারা খায় তাদের ঘাম বেশি হয় যার ফলে শরীরের পানি দ্রুত বেরিয়ে যায় এবং ঘন ঘন ফ্রেশ হবার জন্য যেতে হয় বডিতে সবসময় গরম লাগে এবং পেটেরও জ্বালা পোড়া বেড়ে যায় লবণের খারাপ প্রভাব আমাদের কিডনি এবং লিভারের উপরও পড়ে বেশি লবণ খাবার ফলে সবচেয়ে খারাপ প্রভাব হচ্ছে হাই ব্লাড প্রেশার হাইবিপির জন্য হার্ট রিলেটেড সমস্যার সৃষ্টি হতে পারে আমরা হাই হাইবিপির ব্যাপারে জানতেও পারি না হঠাৎ আমরা একদিন হার্ট অ্যাটাকের শিকার হয়ে যাই যখন আমরা চিনি খাই তখন আমরা জানতে পারি যে এর ফলে ডায়াবেটিস এবং মোটা হওয়ার সম্ভাবনা রয়ে যায় কিন্তু লবণের ব্যাপারে আমরা একদমই অবহেলা করি আপনি কি জানেন আমরা যদি আলাদা লবণ নাও দেই? তবু আমরা খাবার থেকে রোজ পাঁচ গ্রাম লবণ খেয়ে থাকি আমরা লবণ কিভাবে বেশি খাই যদি আমরা রোজকার খাবারের দিকে একটু নজর দেই তাহলে আমাদের খাবারের মধ্যে দুইটি জিনিস কমন থাকে সেটা হলো রুটি এবং সবজি খাবারের সময় সকালে এবং রাতে লবণের পরিমাণ পর্যাপ্ত থাকে কিন্তু রুটি ভাত এবং সবজি খাওয়ার সাথে সাথে অনেক সময় আমরা এক্সট্রা জিনিস এমনও খাই যেটা আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা বাড়াতে কাজ করে দেখা যায় আমাদের শরীরে বেশি মাত্রায় লবণ হওয়ার কারণ জাঙ্ক ফুড এবং বাইরের খাবারে পাওয়া যায় এমন জিনিসের কারণেই হয়ে থাকে সন্ধ্যায় খাবার খাওয়ার সাথে সাথে আমরা এত লবণ খাই যে যেটা আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা দ্বিগুণ করে দিতে পারে এছাড়াও সব ধরনের রাস্তার খাবার শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে প্যাকেটে পাওয়া যায় এমন জিনিস যেমন ব্রেড চিপস সস চিজ ফ্রুট জুস এবং বিস্কিটের মতো সব জিনিসে লবণ অনেক বেশি মাত্রায় থাকে হোক দিনে খাওয়ার মতো নার্স বা খাবার খাওয়ার পরে ঔষধ লবণের স্বাদ আমাদের জিব্বায় বেড়ে গিয়েছে যে লবণের পরিমাণ বেড়ে যাওয়ার ব্যাপারে আমরা বুঝতেই পারি না কিছু মানুষ জুস বানালেও তার ওপর লবণ দিয়ে দেয় এতে ওই জুসের গুণ কমে যায় সেটার দিকে তারা নজরই দেয় না আবার কিছু মানুষের তো লবণ চেখে দেখার আগে লবণ দিয়ে দেওয়া অভ্যাস বর্তমান বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে লবণের মাত্রা এত বেশি দেওয়া হয় যে কি বলবো এখন আপনি ভাবছেন সব খাবারেই যদি এমন লবণ থাকে তাহলে খাবোটা কি। আসলে এসব খাবার খাওয়ার পরেও শরীরে বেড়ে যাওয়া লবণের কমানো যায় সেটার জন্য আপনাকে পটাশিয়াম রিচ ফুড বেশি খেতে হবে কেননা পটাশিয়াম এমন একটি জিনিস যেটা আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা ব্যালেন্সড করতে সাহায্য করে যার ফলে শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ঘাম হয়ে বেরিয়ে যাবে যদি আপনার শরীরে পটাশিয়ামের মাত্রা কমে থাকে তাহলে কম লবণ খাবার পরেও আপনার শরীরে সোডিয়ামের মাত্রা বাড়তে পারে সেজন্য আপনার রোজকার খাবারে পটাশিয়াম যুক্ত খাবার অবশ্যই রাখুন ফলের কথা যদি বলা হয় তাহলে কলা মালতা এবং বাঙ্গিতে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি সবজির মধ্যে মিষ্টি আলু আলু শশা এবং কিউকাম্বারের মধ্যে প্রচুর মাত্রায় পটাশিয়াম রয়েছে শরীরে সোডিয়ামের মাত্রা ব্যালেন্সড করার জন্য সোডিয়াম যুক্ত খাবার বেশি বেশি করে খান এতক্ষণ আমরা জানলাম লবণ বেশি খাওয়ার ফলে শরীরে কী কি প্রভাব পড়তে পারে এবং সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি খাবার খাওয়া উচিত তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনের ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে